ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শোয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি বাঁধাকপির পাতা বাটা তো বাঁধাকপির খোসা অনেকেই ফেলে দাও কিন্তু এই খোসা ফেলে না দিয়ে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই চট জলদি বানিয়ে নাও এই রেসিপিটি এটি খেতেও খুব অসাধারণ আর সময়ও খুব কম লাগে তো এটার জন্য ফার্স্টে আমি বাঁধাকপির খোসাগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে মানে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে কড়াইতে সামান্য জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো বাঁধাকপির খোসা আর তার মধ্যে দিয়ে দিয়েছি একদমই সামান্য পরিমাণ নুন কারণ যে কোনো জিনিস সিদ্ধ করতে গেলে অবশ্যই নুন ব্যবহার করবে করে খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চাপা খোলার পর দেখো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নার জন্য ব্যবহার করছি পেঁয়াজ কুচি আর ব্যবহার করছি রসুন কুচি সাথে পাশেই আছে দেখো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি বড় একটাই কাঁচা লঙ্কা নিয়েছি আমার খুব অল্প পরিমাণই বাঁধাকপির পাতা আর এখানে আছে টমেটো কুচি তো তোমাদের যতটুকু বাঁধাকপির পাতা থাকবে সেই অনুযায়ী কিন্তু উপকরণটা গুলো নেবে মানে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো নিজেদের পরিমাণ মতো নেবে আর দেখো এবারে বাঁধাকপির খোসার পরিমাণ খুবই অল্প ছিল তাই সেটা সেদ্ধ করার পর এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি এই রান্নাটা কিন্তু শিলনোড়ায় বাটলে বেশি টেস্টি হবে তুমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে একদম মিহি পেস্ট হবে কিন্তু সেটা রান্না করার পর খেতে অতটাও ভালো লাগবে না কিন্তু শিলনোড়ায় বাটলে অত মিহি পেস্ট হবে না তাই খেতে কিন্তু বেশি টেস্ট আসবে তো তোমরা চাইলে সেই মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারো অসুবিধার কিছু নেই তবে আমরা জেনারেলি আর অল্প পরিমাণ তো কোয়ান্টিটি অল্প হলে সেটা শিলনোড়ায় বাটলেই ভালো হয় দেখো শিলনোড়ায় আমার আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাতাগুলো ভালো করে বাটা হয়ে গেছে তো বাটা হয়ে যাওয়ার পর এবার আমি রান্নাটা শুরু করবো তো রান্নার জন্য দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো সরষের তেল দিয়ে দিলাম তেল যে অতিরিক্ত পরিমাণ দেবে না আবার একদম অল্প তেল হলেও কিন্তু বাটা পাতা বাটা করছো মানে পাতাটা যখন নাড়ছো তখন কড়াইতে লেগে ধরবে তাই তেল কিন্তু মানে মোটামুটি বুঝে তোমাকে পরিমাণ অনুযায়ী দিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কালো জিরেটা তেলের মধ্যে নেড়ে নেব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আগে থেকে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে খানিক্ষণ নাড়বো যেই রসুন ভাজা গন্ধটা বেরোবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন ভাজা গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু পেঁয়াজ কুচি দেবে না তো এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন লঙ্কা সব ভালোভাবে ভেজে নেব এগুলো কিন্তু ভালো ভাজা না হলে কাঁচা থাকলে রান্নার টেস্ট ভালো আসবে না আগে থেকেই বলে দিচ্ছি আর এইগুলো ভাজবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে অতিরিক্ত হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করবে না মানে এখানে ভাজবে না এরপর দেখো আমার ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো তো তোমরা যতটা পরিমাণ আবারও বলছি পাতা বাটার করতে চাইবে সেই অনুযায়ী কিন্তু জিরে গুঁড়োটা দেবে আমার খুবই অল্প পরিমাণ তাই জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন ধনে গুঁড়ো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এর ওপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিলাম তো তোমরা পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দেবে হলুদ গুঁড়োর পর এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তোমরা টমেটো কুচির ওপর সামান্য একটু নুন দিয়ে দেবে তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে এবং ভালো আসবে রান্নার স্বাদ এবং কালার দুটোই ভালো আসবে এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো পেস্ট নুন সব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো এই মশলা কষানো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে কষাবে মশলা কিন্তু হাই ফ্লেমে কষালে মশলা একদম ড্রাই হয়ে যাবে টেস্ট ভালো আসবে না রান্নার এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা স্বাদ মতো দেবে অল্প পরিমাণ চিনি না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না তাই চিনি অবশ্যই অ্যাড করতে হবে তবে খুবই অল্প পরিমাণে এবার সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে নেড়ে মশলাটা ভালোভাবে কষাচ্ছি দেখবে মশলা যখন কষা হয়ে আসে তখন দেখবে তেল ছেড়ে দেবে আমার অলরেডি কড়াইতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়া মানে ভাববে মশলা কষা হয়ে গেছে না হলে কিন্তু তো মশলা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাঁধাকপির পাতাগুলো তো বাঁধাকপির পাতা দিয়ে এবার এই মশলার সাথে কষাতে থাকবো তো রান্না আমার কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে আর খুবই অল্প পরিমাণ রান্নার বাকি তো এইবার পাতা দিয়ে আর মশলা দিয়ে নাড়াটাই তোমার কাজ তাছাড়া আর সেরকম বিশেষ কিছু কাজ নেই এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে খানিক্ষণ নাড়বো খানিক্ষণ রেখে দেবো তবে বেশিক্ষণ রাখবে না মাঝে মাঝেই নাড়া দিতে হবে না হলে তলায় কড়াইতে তলায় লেগে ধরবে পাতা বাটা আর তাই জন্য মাঝে মাঝেই কিন্তু তোমরা নাড়বে এইভাবে নাড়তে নাড়তে যখন তোমার এই মশলার সাথে পাতা একদম মিক্সড হয়ে একদম মানে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে ভাজা মিন্স যে খুব ড্রাই সেটা নয় তবে বেশ ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখো আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ মিনিট কুড়ি তো নাড়তেই হবে মিনিট পনেরো কুড়ি অবশ্যই নাড়তে হবে যেরকম জল থাকবে সেই অনুযায়ী দেখো আমার পাতাওয়াটা পুরো রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে আহ অসাধারণ টেস্ট তোমরা অবশ্যই ভালো লাগলে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও যে কীরকম খেলে বাঁধাকপির বাটা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা